সমগ্র জীবের বীজ প্রদানকারী পিতা উনি, 14:4 বলেছেন। তাহলে তিনি যদি আমাদের পিতা হন, আমরা সকলেই তো ভাই বোন সেই অর্থে, নাকি? তাহলে আমার ছেলে মেয়ে তাদেরও পিতা তো উনি। এখানে আমার সঙ্গে যে সম্পর্কটা, এটা আত্মার সম্পর্ক, দৈহিক সম্পর্ক, আমার দেহগত সম্পর্ক তাদের সঙ্গে রয়েছে। আর দেহগত আসক্তির ফলে আমরা একটা পরিবারে আমরা মনে করি যে আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি। আমরা কখনো মনে করি না যে এই ছেলে মেয়ের শরীর তৈরি করেছেন ভগবান মাতৃজঠরে, এই আমার মেয়ের এই মাথা কেমন করে তৈরি হলো, চোখ কেমন করে তৈরি হলো, তার হৃৎপিণ্ড কিডনি কী করে তৈরি হলো আমি তো জানি না, আমার স্ত্রী গর্ভে ধারণ করে সেও তো জানে না, যিনি তৈরি করেছেন তিনি তো স্বয়ং ভগবান, কুকুরের মতো তৈরি করেননি, শুয়রের মতো করেননি। তো সেই ভগবানের এত সুন্দর একটা শরীর দান করেছে, তার প্রতি আমাদের কীরকম শ্রদ্ধা থাকা প্রয়োজন। তার প্রতি শ্রদ্ধা মানেই তো হচ্ছে তার কথায় বিশ্বাস, আর তার কথায় বিশ্বাস মানে তো তার কথা অনুসারে কাজ করা। কোথায় করছে মানুষ? ধর্মের ধ্বজা ধরে হাতে, ধর্মের অলঙ্কার হ্যাঁ শরীরে লাগিয়ে দিচ্ছে, ধর্মের অলঙ্কার তিলক লাগিয়ে দিচ্ছে, তুলসী মালা পরে নিচ্ছে, সাধুর পোশাকও পরে নিচ্ছে, বাইরে থেকে দেখবেন বাবা বিশাল সাধু। আর কোনো সাধুর যা আচরণ গভীরে যখন দেখা যাচ্ছে, ঢোকা যাচ্ছে, কোনো সাধুর আচরণ তারা করে না। তাহলে আমরা এইরকম সমাজ ব্যবস্থায়, যে সমাজে, যে পরিবারে, যে দেশে, গৃহে পিতামাতা, স্কুলের শিক্ষক শিক্ষিকা, দেশের নেতানেত্রীরা যেখানে ধার্মিক নয়, সেই পরিবারে, সেই সমাজে, সেই দেশে আমরা কী করে শান্তি পেতে পারি বলুন আপনারা? ধর্মপথ গ্রহণ করতে গেলে কত রকমের বাধা, কত রকমের যুদ্ধ। হ্যাঁ, কলিযুগে বলছে যে যা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। কলিযুগের ধর্ম কীরকম? ঘাড়ে পৈতা দেখলে ওকে ব্রাহ্মণ বলছে না, ব্রাহ্মণের মতো আর আচরণ আছে কিনা ওটা জাস্টিফাই করে না, যেহেতু পৈতা আছে হয় ব্রাহ্মণ। আর গেরুয়া পোশাক দেখলে বলছে হয় সন্ন্যাসী, গেরুয়া পোশাক হাতে কুমণ্ডল। এইভাবে কি বিচার করতে বলেছে আমাদের বৈদিক শাস্ত্রে? গেরুয়া দেখলে সন্ন্যাসী, আর ঘাড়ে পৈতা দেখলে ব্রাহ্মণ, আর যার অনেক টাকা আছে কলিযুগের মানুষ তাকে ভগবান বলে পূজা করছে, হরে কৃষ্ণ। আপনি যতই শিক্ষিত হন আর যতই ভালো গুণা বলি আপনার থাক না কেন, আপনার যদি টাকা না থাকে, আপনার সমাজের লোকটা, ওই অসভ্য বর্বর যে লোকটার কোটি কোটি টাকা আছে, তার তাকেই বেশি শ্রদ্ধা করবে। সে বাড়িতে আসলে তাকে ভালো একটা বসার জায়গা দেবে। আর আপনি PhD করে আসেন, যদি ছেঁড়া পোশাক করে দেখেন, আপনার বসার জায়গা ভালো পাবেন না। যেহেতু ধর্ম শিক্ষার অভাব, তাই ছেলেমেয়েরা পিতামাতার কথা শুনবে না। ছেলেমেয়েরা ছোটবেলার থেকেই ইন্দ্রিয় তর্পণের শিক্ষা লাভ করছে পিতামাতার কাছ থেকে। ইন্দ্রিয় তর্পণ মানে ইন্দ্রিয় তৃপ্তি করা যাবে কি করে, সেই শিক্ষা দিচ্ছে। ইন্দ্রিয় তৃপ্তি করতে গেলে টাকার প্রয়োজন, আর টাকা কি করে ইনকাম করা যায় তারই পরিকল্পনা চলছে চারদিকে। যেগুলো হচ্ছে আমাদের জীবনের ভয়ঙ্কর দুঃখের কারণ। আমাদের পৃথিবীতে সব কিছুই আছে, ভগবান আমাদেরকে সব কিছু দিয়েছেন, আমাদের একটা অভাব রয়েছে, সেই অভাবটা হচ্ছে শুদ্ধ জ্ঞানের অভাব, আধ্যাত্মিক জ্ঞানের অভাব। ভগবত ভগবানকে সেটা আমরা জানি না, মানুষ বর্তমানে তার জীবনের উদ্দেশ্য জানে না। ভগবানকে বাদ দিয়ে মানুষ এই জগতে সুখ লাভের প্রচেষ্টা করতে গিয়ে প্রত্যেকেই ব্যর্থ হচ্ছে। এখানে সব কিছুই ভেঙে তার স্বপ্ন চুরমার হয়ে যাচ্ছে। ভগবানকে বাদ দিয়ে আমরা যা কিছু করতে চাইছি, আমাদের সব স্বপ্ন ব্যর্থ হবে। ভগবান আইন দিয়েছেন গীতা ভাগবতে অপরাধমুক্ত পরিবার সমাজ দেশ গড়ে তোলার জন্য, কিন্তু আমাদের দেশের নেতারা বলছে এই আইন আমরা মানব না, আমরা নিজেরাই আইন তৈরি করব শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য। প্রতিবার পার্লামেন্টে বিধানসভায় আইন তৈরি করছে, আর প্রতি বছরই ওই আইন পাল্টাচ্ছে। তৈরি করলে একটা কাজ হলো না, তখন ওটা পাল্টাও, ওটা
আবার একটা চুরি করলো কাজ হবে, পাল্টাও। ও যেইভাবে প্রভুপাদ বলছেন, এইভাবে ভগবানের আইনগুলো আমাদের গীতা ভাগবতে দেওয়া আছে, আনটিল এন্ড আনলেস, যতক্ষণ পর্যন্ত এই আইন, ভগবানের আইনগুলো গ্রহণ না করছে সরকার, এরা নিজেরা যত আইনই তৈরি করুক না কেন, এদের আইনগুলো শুধু ব্যর্থই হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, ও যে আইন ব্যর্থ হতে থাকে। আমরা যা চাই তা আমরা পাই না, আর যা আমরা পাই তা আমরা চাই না, আমরা কেউ বুড়ো বুড়ি হতে চাই না। এই যে আবার উঠছে গোকর্ণ ভাগবত, সাত দিনের ভাগবত পাঠের অনুষ্ঠানটা করেছিল কিসের জন্য, গোকর্ণের দাদা ধুন্দুকারী মারা গেছে, মানে এ ছিল একটা ডাকাত ছিল, নিজের বাবাকে মারছে, মাকে মেরেছে, কতগুলো বার বণিকা নিয়ে সঙ্গ করে বাবার সম্পত্তি ধ্বংস করেছে। তখন বার বণিকাগুলো প্ল্যানিং করে ওই ওকে মেরে ওই ঘরের মাটি খুঁড়ে পুঁতে রেখেছিল ধুন্দুকারীকে। আর ধুন্দুকারীর ভাই তার আগেই বাড়ি ছেড়ে পালিয়ে গেছিল বৃন্দাবন, গোকর্ণ। তো গোকর্ণের কাছে খবর গেল এরকম, তোর বাড়িতে আর কেউ নেই, তোর বংশের বাবা মা সব শেষ, তোর দাদাও শেষ, তোর বাড়ি এখন ফাঁকা। হ্যাঁ, তো ওই বাবা মায়ের পিণ্ড দিয়েছিল, পিণ্ডদান করেছিল, তোর দাদারও পিণ্ডদান করছে, করে বাড়িতে এসেছে। রাত্রিবেলা বাড়িতে, সন্ধ্যাবেলা দিনেরবেলা আসে, মানে সব মাকড়সার জালে ভর্তি হয়ে গেছে, কোনো নেই লোকজন, ওই বাড়িটুকুই ছিল, সব সম্পত্তি শেষ। একটা ঘর পরিষ্কার করে, মাকড়সার জাল পরিষ্কার করে ঘরে মানে শুয়ে আছে সন্ধ্যাবেলা। তখন দেখছে একটা বড় শুয়োর আসে, ঘট 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 করছে, শুয়োরটা ওই আকাশেই মনে হচ্ছে হাওয়ার মধ্যে এরকম দুলছে, ফট করে কুকুরের রূপ ধারণ করছে, ফট করে প্রেতাত্মা ভূতের দেওয়া ধরছে, আর আড্ডি এরকম। তখন ও বুঝতে পেরেছে এটা কোনো একটা আত্মা হবে। তখন ওই গোকর্ণ বলে, কে কে তুই বারবার শরীর পাল্টাচ্ছিস, কে? বলছে, আমি তোর দাদা ধুন্দুকারী। ধুন্দুকারী দাদা, তোর না পিণ্ডিদান করে আসলাম গয়ায়, তোর মুক্তি হয় নাই? ধুন্দুকারী বলছে ওই প্রেতাত্মা, বলছে, না রে ভাই, মুক্তি হলে তো আমি একটা দেহ পেতাম, কিন্তু আমি এত পাপ কর্ম করেছি, আমি আর দেহ পাওয়ার যোগ্য নই, আমি এখন সূক্ষ্ম দেহে ভেসে বেড়াচ্ছি বায়ুমণ্ডলে, কেউ আমাকে দেখতে পায় না, আমি সবাইকে দেখতে পাই। তুই যদি গয়ায় গিয়ে হাজার হাজার পিণ্ড দান করিস, তাও আমার মুক্তি হবে। তুই এমন কিছু কর ভাই যাতে আমি মুক্তি পাই, আমি খুব কষ্ট পাচ্ছি, খুব দুঃখ পাচ্ছি, আমার এখন দেহ নেই, আমি কোথাও বসতে পারি না, কোথাও শুতে পারি না, কোনো কিছু আমি খেতে পারি না, আমি তাই বায়ুমণ্ডলে হাওয়ার মধ্যে পেঁজা তোলার মতো ভেসে ভেসে বেড়াচ্ছি, আমাকে কেউ দেখতে পায় না, আমি সবাইকে দেখি। তখন গোকর্ণ তখন এই দাদার আত্মার মুক্তির জন্য, গোকর্ণ তখন এই দাদার আত্মার মুক্তির জন্য কি করলো, সাত দিনের ভাগবত পাঠ। বলছে গোকর্ণ দাদাকে বলছে, তুই যদি সাত দিন কন্টিনিউ ভাগবত পাঠ শুনিস, তাহলে তোর মুক্তি হবে, তাছাড়া তার মুক্তি হওয়ার কোনো রাস্তা নেই, পিণ্ডিদান করেও মুক্তি হয় না, পিণ্ডিদান করেও মুক্তি হয়নি। বলছে সাত দিন ভাগবত পাঠ, তার বলছে ভাগবত পাঠের অনুষ্ঠান করে আমি শুনবো। এবার সাত দিনের ভাগবত পাঠের একটা অনুষ্ঠান এরকম মঞ্চ তৈরি করেছে, একটা উঁচু জায়গায় বসে পাঠাবে, সামনে শ্রোতারা থাকবে সব, আর শ্রোতাদের পিছনে একটা বাঁশ পুঁতে দেওয়া হয়েছে, সাতখানা গিট আছে বাঁশে। এবার যখন ভাগবত পাঠ শুরু হবে, বিভিন্ন গ্রহ গ্রহান্তর থেকে লোক আসে বসা শুরু করেছে, ভাগবত পাঠ শুরুর আগেই সব শ্রোতাদের আসতে হবে, ভাগবত পাঠ শুরুর পরে নয়, শুরুর পরে যারা আসতেছে এরা এরা ডিস্টার্ব করবে, এরা এরা কিছু বুঝতে পারবে না ভাগবত কথা, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কেউ ভাগবত কথা না শোনে, আর ভাগবত কথা যখন চলে তখন একটা শব্দ যদি না শোনে, দিদি এদিকে আসেন, ওই কথাটা বলতে গিয়ে আমার একটা কথা শুনতে পাইনি, ওরও শেষ, প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ, ওই যে কথাটা বললো ওইটাতেই শেষ হয়ে গেল সব, আমার একটা কথা মিস যাবে, মানে কি লিঙ্কলেস হয়ে যাবে, প্রথমে কি শুনেছিল আর এখন মাঝখানে আমি কি বললাম আর শেষে কি, লিঙ্কলেস হয়ে যাবে, লিঙ্কলেস, কোনো লিঙ্ক থাকবে না। বিভিন্ন জায়গা থেকে সেই ভাগবত পাঠে লোক আসা শুরু করেছে, ভাগবত পাঠ শুনবে, আর তখন ওই প্রেতাত্মা ধুন্দুকারীও চলে এসেছে, কিন্তু ও এসে সবাই দেখছে বসেছে সুন্দর করে,
ও তো বাতাসের মধ্যে ভাসে আছে, হাওয়া যেদিকে যাচ্ছে ওইদিকে এরকম করছে, তো বসতে আর পারছে না, শরীর নাই তো বসবে কি করে? তখন ওই করে যে ওই বাসটা পোতা ছিল, বাসটার ভেতরে ফাঁকা আছে না, হাওয়ার সঙ্গে ওই ফাটার মধ্যে গিয়ে ঢুকছে, ওখানে হাওয়ার সঙ্গে আটকে গেছে, আর নড়াচড়া হচ্ছে না, ওইখানে বসে আছে। এবার ভাগবত পাঠ শুরু হয়েছে, প্রথম দিনের পাঠ যখন শেষ হলো, সাত দিনের পাঠ, তখন ওই বাসের একটা গিট ফাটাস করে ফেটে গেল। দ্বিতীয় দিনের পাঠে আরেকটা গিট ফাটলো, তৃতীয় দিনের পাঠে আরেকটা, চতুর্থ দিনে আরেকটা, সপ্তম দিনে আরেকটা পাঠ, আরেকটা গিট ফেটে গেল। সপ্তম দিনে যখন সাত চাম্বার গিটটা ফাটলো, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে। কি ঘটনা ঘটলো? ওই বাসের ভেতর থেকে বেরিয়ে এলো একটা সুন্দর দিব্য দেহধারী পুরুষ, ওইরকম সৌন্দর্যের দেহ, দেবতাদের সৌন্দর্যকে হার মানিয়ে দেয় এরকম একটা দেহ নিয়ে একজন পুরুষ বেরিয়ে এলো। ঝকঝক চকঝক করছে তার শরীর, বিভিন্ন রকমের সোনা মুক্তা মণি দিয়ে সাজানো তার শরীর, কস্তব মণি দিয়ে সাজানো, এইভাবে সে বেরিয়ে এলো। আর বলছে জয় শ্রীমৎ ভাগবত কি, জয় শ্রীমৎ ভাগবত কি, জয় শ্রীমৎ ভাগবত কি, এইভাবে শ্রীমৎ ভাগবতের ধ্বনি দেই। তারপরে সবাই ঘুরে দেখছে শ্রোতারা একই, সব শ্রোতারা তখন ওর দিকে তাকিয়েছে, পাঠক হচ্ছে তার ভাই গোকর্ণ, ওটা এটা কে? তখন ও বলছে আমি ধুন্দুকারী। ধুন্দুকারী, এত সুন্দর দেহ লাভ করেছো তুমি, কিভাবে এই দেহ পেলে? বলছে এই ভাগবত কথা শ্রবণ করে আমি প্রেতাত্মা হয়েছিলাম। আর বলতে বলতেই মহাশূন্য থেকে চলে আলো আর একটা দিব্য জাহাজ, দিব্যযান। দিব্যযান এসে বিষ্ণুদূতেরা ওকে ধরে ওই যানে তুলে নিল, নিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে সাঁই সাঁই করে মহাশূন্যে পাড়ি দিল। অনন্ত কোটি গ্রহ উপগ্রহ সূর্য চন্দ্র পাড়ি দিয়ে আকাশে ভাসমান সবার উপরের যে গ্রহটি, সেটিকেই গোলকধাম বলা হয়েছে গীতা ভাগবতে, সেইখানে চলে গেল। আকাশে অনেক গ্রহ রয়েছে পৃথিবীর মধ্যে, গাছপালা সমুদ্র নদ নদী সব আছে, বিজ্ঞানীরা দেখতে পাচ্ছে ক্যামেরার সাহায্যে, যেতে পারছে না। এবার সব শ্রোতারা বলছে আমরাও তো ভাগবত পাঠ শুনলাম সাত দিন ধরে, আর একটা প্রেতাত্মা ভূতের আত্মা সেও পাঠ শুনলো, সে দিব্য দেহ লাভ করে সে চলে গেল, আমরা যেতে পারলাম না কেন? আমাদের নিয়ে গেল না কেন এখানে মৃত্যুহীন পৃথিবীতে গোলকধামে? প্রশ্ন একভাবে শুনেছিল এবং তাও না, ওটা গোকর্ণ উত্তর দিচ্ছে যে আপনারা সাত দিন ধরে কত কিছু খাওয়া দাওয়া করেছেন, ভাগবত আসর থেকে উঠে এদিকে গেছেন ওদিকে গেছেন, কত কথা বলেছেন, আর ও যে শুনেছিল আহার নিদ্রাও করেনি, খায়ও নি, পায়খানা প্রস্রাব করেনি, সাত দিন একটানা বসে শুনেছে। তো ওর ভাগবস্ত্রবণ আর আপনাদের ভাগবস্ত্রবণের মধ্যে পার্থক্য আছে, নাহলে আমরাও চলে যেতে পারতাম। তখন বলছে তাহলে আমরা আরেকবার এরকম ভাগবতী অনুষ্ঠান করব, আমরাও খাওয়া দাওয়া বন্ধ করে নড়াচড়া বন্ধ করে ভাগবত পাঠ শুনব। পরে আরেকবার তারা ভাগবতী অনুষ্ঠান করেছিল, আর সেইবার সাত দিন পূর্ণ হতে না হতেই গোলকধাম থেকে সেই দিব্যযান এসে রেডি আর সবগুলোকে নিয়ে চলে গেছে। জয় শ্রীমৎ ভাগবতম কি, জয় শ্রীমৎ ভাগবতম কি। যেতে যেতে একটা ফাঁকা জায়গায়, চারদিকে গাছপালা মাঝখানে ফাঁকা, ধুলোবালি রয়েছে, শিব ওখানে প্রণাম করছে। পার্বতী বলছে আরে এখানে কি করছো তুমি? বলছে দাঁড়াও দাঁড়াও প্রণামটা করি তারপরে তোমাকে বলছি। প্রণাম করছে, বলছে কি জন্য এখানে তুমি প্রণাম করছো, কিছুই তো নেই এখানে। বলছে না, বলছে এই জায়গাটাতে সাত দিন আগে কিছু ভক্ত ভাগবত পাঠ করেছিল, সাত দিন আগে ভাগবত পাঠ করেছিল, তো এখন কি হয়েছে? বলছে এই জায়গাটা ভাগবত পাঠ করার ফলে এই জায়গাটা পবিত্র হয়েছে, বলছে এখানকার মাটিগুলো পবিত্র, এখানকার গাছপালা পবিত্র, কৃমিকীট পবিত্র, তাই আমি এখানে প্রণাম করে নিজেকে পবিত্র করছি পার্বতী। এই কথা শুনে পার্বতী বলছে তাই নাকি?
তখন পার্বতীও মাটিতে পঞ্চ অঙ্গে প্রণাম নিবেদন করছে, ওই গাছগুলোকে ছুঁচ্ছে, কৃমিকীটগুলোকে হাত দিচ্ছে, বলছে এরা সবাই পবিত্র, বলছে হ্যাঁ এরা সবাই পবিত্র, বলছে কতকাল এই জায়গা পবিত্র থাকবে, বলছে অনন্তকাল, বলছে এই পবিত্র মাটি আমি আমার শরীরে লাগিয়ে আমি আমার দেহকে পবিত্র করছি পার্বতী, তাই নাকি ভাগবত পাঠ হয়েছিল তাতেই এই জায়গা পবিত্র হয়ে গেছে, বলছে শুধু জায়গা নয় এখানকার গাছপালাগুলো পবিত্র হয়েছে, কৃমিকীটগুলো পবিত্র, এখানে সব পবিত্র, বলছে চলো চলো তাহলে যেখানে ভাগবত পাঠ হচ্ছে সেখানে যাই। এবার আরও 3 কিলোমিটার বাকি আছে, 2 কিলোমিটার গিয়ে প্রণামটা দিয়েছিল, আবার 3 কিলোমিটারের মধ্যে 2 কিলোমিটার হেঁটেছে, হেঁটে শিব আরেকটা জায়গাতে প্রণাম নিবেদন করছে, ওইরকমই পার্বতী বলছে ওখানে তো ভাগবত পাঠ হয়েছিল সেই জায়গা, এখানে কি হয়েছে, এখানে কেন প্রণাম করছো, তুমি কি পাগলা হয়ে গেলে নাকি, বলছে না না এখানেও একটা ব্যাপার হয়েছে, ওই কী ব্যাপার, বলছে আজকেই সকালে কিছু ভক্ত এই জায়গাটাকে সিলেক্ট করে গেছে, আগামী সপ্তাহে এখানে ভাগবত পাঠ হবে, বুঝলে তৎক্ষণাৎ এই জায়গা পবিত্র হয়ে গেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম, ভাগবত পাঠ হয় নাই হবে সিদ্ধান্তটা নিয়েছে, তৎক্ষণাৎ এই জায়গা পবিত্র, গাছপালা কৃমিকীট সব পবিত্র, এই মাটি পবিত্র, তাই আমি এখানে একটু গড়াগড়ি দিয়ে আমি নিজের পবিত্রতা লাভ করছি। পার্বতী এবার ওখানে প্রণাম নিবেদন করছেন, তাহলে যেখানে ভাগবত পাঠ হচ্ছে ওটা তো আরও ভালো কথা বলছে, হ্যাঁ আর কত দূর, বলছে আর 1 কিলোমিটার, এবার 1 কিলোমিটার গিয়ে দেখে একটা উঁচু আসনে একজন ভক্ত গীতা ভাগবতের শ্লোক উচ্চারণ করে পাঠ করছে, আর হাজার হাজার লোক একদম সাইলেন্টলি নিস্তব্ধভাবে সেই ভাগবত পাঠ শ্রবণ করছে, শিব গিয়ে সেখানে মাটিতে সরাসরি হয়ে ষষ্ঠাঙ্গে প্রণতি নিবেদন করছে, আর পার্বতী পঞ্চঅঙ্গে প্রণতি নিবেদন করছে, করে পার্বতী জিজ্ঞাসা করছে শিবকে যে ওই জায়গায় ভাগবত পাঠ হয়েছিল সেই মাটি পবিত্র হয়েছে, যেখানে ভাগবত পাঠ হয়নি 7 দিন পরে হবে, সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে সেই জায়গা পবিত্র, আর যেখানে ভাগবত পাঠ হচ্ছে ভাগবতের শ্লোক উচ্চারণ হচ্ছে সেটা কি। তখন শিব পার্বতীকে বলছে যে এই প্রশ্নটাই নারদ ভগবানকেই জিজ্ঞাসা করেছে, যে ভগবান আমরা সমগ্র বৈদিক শাস্ত্র থেকে জানতে পারি আপনি গোলকে থাকেন, আপনি বৈকুণ্ঠ লোকে থাকেন, আপনি প্রতিটা জীবের হৃদয়ে বাস করেন, আপনি সর্বত্রই বিরাজ করেন, প্রকৃতপক্ষে আপনার অবস্থান কোথায় এটা একটু পরিষ্কার করে বলুন, সর্বত্রই থাকেন আপনি তবুও প্রকৃত অবস্থান কোথায় আপনার, সত্যিকারের অবস্থানটা কোথায়। তখন ভগবানের কণ্ঠে যে শ্লোকটা বেরিয়েছিল সেটা আমি এখন বলি, বলছে নারদ তাহলে শোনো, না অহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে শুভা মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ, হে নারদ আমি বৈকুণ্ঠ লোকে থাকি না, না অহম তিষ্ঠামি বৈকুণ্ঠে, বৈকুণ্ঠ লোকে আমি থাকি না, যতই বলা থাক গ্রন্থে, না অহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে শিবা, যে যোগীরা হাজার হাজার বসে ঘরে বসে চোখ কান বন্ধ করে ধ্যান করছে, বলছে তাদের হৃদয়েও আমি থাকি, তাহলে কোথায় থাকেন, বলছে মদ ভক্ত যত্র গায়ন্তী, আমার ভক্তরা বসে যেখানে এই গীতা ভাগবতের কথা আলোচনা করে আমি সেইখানেই থাকি, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। তাহলে এখানে তো গীতা ভাগবতের শ্লোক উচ্চারণ হলো না, হলো না, আমি কি এখানে গীতা ভাগবত থেকে শ্লোক উচ্চারণ করেছি না করিনি, বলে তো দিচ্ছি গীতার এত নাম্বার অধ্যায় এত নাম্বার শ্লোক, ভাগবতের এত অধ্যায় এত নাম্বার শ্লোক বলে তো দিচ্ছি, এই জায়গাতে যেখানে হবে ভক্তরা আলোচনা সেখানে ভগবান থাকে, আর ভগবান যেখানে থাকে সেটাই গোলকধাম, তার আমার গোলকধামে যাওয়ার কি দরকার, আমরা যদি এখানে জীবদ্দশায় প্রতিনিয়ত যদি এই কাজ করি আমরা গোলকধামেই তো আছি, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 রাম, আজকে এইটুকুই পাঠ থাকবে।